ক্যাথিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্যাংশ বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তাটি লিখেছেন একে সেরাম। লেখক একে সেরাম জন্মগ্রহণ করেন 1952 সালে। একে সেরামের জন্মস্থান হবিগঞ্জ। মণিপুরি ভাষার বিখ্যাত কবি একে সেরাম। কবি বাংলাদেশে মণিপুরি সাহিত্য চর্চার পথিকৃৎ। মণিপুরি কবিতা গ্রন্থের রচয়িতা একে সেরাম। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তাদের নিয়ে প্রবন্ধ লিখেছেন একে সেরাম। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা প্রবন্ধটির বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার পরিচয় ও তাদের জীবনাচার। মূল বক্তব্য, বাংলাদেশে মূল জনগোষ্ঠী হচ্ছে বাঙালি জাতি। বাঙালি ছাড়াও এদেশে আরও অনেক জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রত্যেকটিরই রয়েছে স্বতন্ত্র পরিচয়, নিজের সংস্কৃতি ও জীবনাচার। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে চাকমা, গারো, মারমা, মণিপুরি, ত্রিপুরা ও সাঁওতালদের সম্পর্কে এই প্রবন্ধে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনাচার আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ, বর্ণিল ও বৈচিত্র্যময় করেছে। বস্তুত একথা আজ অনস্বীকার্য। ক্ষুদ্র জাতিগোষ্ঠী এখন বাঙালি জাতিগোষ্ঠীর মূলধারারই অংশ। প্রবন্ধের ঘটনা ও বিষয়বস্তুর খুঁটিনাটি। বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা 46টি। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। চাকমাদের প্রধান উৎসব বিজু। পহেলা বৈশাখকে চাকমারা আখ্যাত করে থাকে গর্জা বর্জা নামে। গারো জাতিগোষ্ঠীর পরিবার কাঠামো মাতৃতান্ত্রিক। গারোদের জনপ্রিয় উৎসবের নাম ওয়ানগালা। মণিপুরি জাতিগোষ্ঠীর আদি নিবাস ভারতের মণিপুর রাজ্য। ত্রিপুরাদের প্রাচীন ধর্মের নাম আপখোপা। ত্রিপুরা জনগোষ্ঠীর নববর্ষ উৎসবের নাম বৈশুক। মারমাদের নববর্ষ উৎসবের নাম সাংগ্রাই। সাঁওতালদের শ্রেষ্ঠ উৎসবের নাম সোহরাই। সাঁওতালরা বাস করে উত্তরবঙ্গ ও সিলেটের চা বাগানে। বাংলাদেশের প্রধান প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয়। জাতিগতভাবে বাংলাদেশের অধিকাংশ মানুষ বাঙালি হলেও নৃতাত্ত্বিকভাবে পৃথক কয়েকটি জনগোষ্ঠীও এদেশে বাস করে। এরা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী হিসেবে পরিচিত। আমাদের দেশে প্রায় অর্ধশত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর বাস রয়েছে। এর সিংহভাগই পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী অঞ্চলে বাস করে। জীবনাচার, সংস্কৃতি, ধর্মবিশ্বাস, শাসাবাদ প্রণালীর দিক থেকে এরা স্বতন্ত্র। বাংলাদেশের প্রধান প্রধান ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী হল চাকমা, গারো, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, মণিপুরি প্রভৃতি। এদের মধ্যে সর্ববৃহৎ গোষ্ঠী হল চাকমা। নৃতাত্ত্বিক দিক হতে পৃথক হলেও জাতীয়তার দিক থেকে বাঙালি অবাঙালি আমরা সবাই বাংলাদেশি। সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ উপনিবেশিক শাসন বিরোধী একটি আন্দোলন হল
সাঁওতাল বিদ্রোহ। 1855 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় এই আন্দোলন শুরু হয়। ইংরেজ আমলে স্থানীয় জমিদার, মহাজন ও ইংরেজ কর্মচারীদের অন্যায় অত্যাচারের শিকার হয়ে সাঁওতালরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম গণসংগ্রাম। এই আন্দোলনে নেতৃত্বে ছিলেন সিধু, কানু, চাঁদ প্রমুখ সাঁওতাল ব্যক্তিবর্গ। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার পর থেকেই ইংরেজ শাসক ও জমিদারদের অত্যাচারের মাত্রা বৃদ্ধি পায়। এই কারণে সাঁওতালরা এই আন্দোলনের পরিচালনা করে। বৈশাখী উৎসব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান তিনটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাজের বর্ষবরণ উৎসব বৈশাখী নামে পরিচিত। এটি তাদের প্রধান সামাজিক অনুষ্ঠানগুলোর একটি। বর্ষবরণের উৎসব ত্রিপুরাদের কাছে বৈশু, মারমাদের কাছে সাংরাই এবং চাকমাদের কাছে বিজু নামে পরিচিত। বৈশাখী নামকরণও করা হয়েছে এই তিনটি উৎসবের প্রথম অক্ষরগুলো নিয়েই, বই ত্রিপুরাদেরও বৈশু থেকে, সা মারমাদের সাংরাই থেকে এবং বি চাকমাদের বিজু থেকে। এই তিন শব্দের সম্মিলিত রূপ হল বৈশাখী। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তোমরা ঘরে বসে সেগুলো আবার মনোযোগ সহকারে পড়বে এবং গুরুত্বপূর্ণ পড়াগুলো খাতায় লিখবে।